দেখো বন্ধুরা কত বাগানে ফুল ধরেছে, মূল আমের মূল। এই যে দেখো বন্ধুরা, দেখো কত আমের মূল ধরেছে। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, বাড়ি বেরিয়েছি, মায়ের বাড়ি থেকে বাড়ি চললাম বন্ধুরা। আর আমের কত মূল ধরেছে দেখো বন্ধুরা, দেখো দেখতে পাচ্ছো গাছে কত মূল ধরেছে। দেখো গাছে কত আমের মূল ধরেছে বন্ধুরা, দেখো তোমরা কত মূল ধরেছে গাছে। আর আমরা বাড়ি চলে যাচ্ছি এখন। চলে যাচ্ছি আমরা বাড়ি, মা বাবার বাড়ি থেকে বাড়ি যাচ্ছি। মা বাবা মিমি, দেখো মিমি তো, মিমি সাইকেলে করে যাচ্ছে, হাঁটতে পারছে না, রোদ খুব। দেখো তাকা, অনেক রাস্তা এখন যেতে হবে। চলে যাচ্ছি বাড়ি, মামার বাড়ি থেকে। আর এই যে মিমি সোনা, এই যে আমরা এখন বাগানে আছি। এই যে দেখো বন্ধুরা, আমের মূল কত হয়েছে, যে আমও মূল হয়েছে অনেক। তো বন্ধুরা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর এখানে অনেক বড় অনেক বড় তেঁতুল গাছ আছে, অনেক বড় তেঁতুল গাছ। তো আমরা এখন হাঁটছি রাস্তায়, আর অনেকটা পথ হেঁটে যেতে হয় মায়ের বাড়ি থেকে, তারপরে গাড়ি পাওয়া যায়। আর কত বড় তেঁতুল গাছ আছে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি, অনেক বড় তেঁতুল গাছ আছে। আর এখানে এই গাছটা তো অনেক অনেক তেঁতুল। আর বাগানে কত ফুল আমের এই সব মূল দিয়েছে, কত কত আম হবে এবার। আর এই যে কত বড় বড় তেঁতুল গাছ, এটা অনেক অনেক বড় তেঁতুল গাছ বন্ধুরা, দেখো দেখাচ্ছি তোমাদের, অনেক বড় তেঁতুল গাছ এটা। আর কি দারুণ দারুণ, অনেক তেঁতুল হয় এই গাছে, অনেক তেঁতুল হয়। আর এখন নতুন নতুন পাতা গজিয়েছে তেঁতুল গাছে। আর এখানে একটা সমস্যা হয়েছে আমাদের, যে বাবা তালা চাবি আনতে ভুলে গেছে, তালা আনতে ভুলে গেছে। তো বাবার আবার গেলে তো আমরা এখানে একটু দাঁড়ালাম। আর এই যে মিমি সোনা, এখানে একটু কিছুক্ষণ দাঁড়াবো। আর দেখো বন্ধুরা এখানে আমরা দাঁড়িয়ে আছি এখন, আর মা মেয়েকে নিয়ে গল্প করছে, মা মজা করছে খুব মেয়েকে নিয়ে। আর মাও যাবে আমাদের সাথে। তো এই যে চারপাশটা আমাদের বাড়ির রাস্তাটা, মায়ের বাড়ি, আর এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা ছায়ায় দাঁড়িয়ে আছি এখানে, আর মিমি সোনা খুব 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 মজা করছে। তো এখানে ছায়ায় দাঁড়িয়ে আছে, কি সুন্দর হাওয়া লাগছে, আর খুব সুন্দর বাতাস। আর এই যে মিমি মাকে, মা কোলে নিয়ে নিয়েছে মিমিকে, উল্টো পাল্টো বলছি আমি। আর এই যে মিমির মোবাইল, এটা খেলনা মোবাইল একটা, তো এটা ও ছাড়তেই চায় না, ছাড়তেই চায় না। আর বাবা তো এখনও আসেনি, বাবা গেছে বাড়ি, ভুলে গেছে চাবি। তো আমরা দাঁড়িয়ে ওয়েট করছি বাবার, আর মা তাকাচ্ছে কখন আসছে কখন আসছে, দেরি হয়ে যাচ্ছে, এদিকে অনেক দুপুর, রোদ খুব। তো আমি ভাবলাম মিমিকে একটু ফুল ভেঙে দিই। তো এই যে এখানে ফুল আছে, এগুলো শিবের পুজোয় ফুলগুলো কাজে লাগে। তো এখানে ফুলগুলো অনেক অনেক ফুল আছে, অনেক ফুল আছে। তো আমি ফুলগুলো মিমিকে একটা ভেঙে দিব, আর আমিও নিব হাতে। তো ভালোই লাগছে ফুলগুলো, তো খুব সুন্দর লাগছে। তো মিমিকে এটা দিব, একটা নিয়েও খেলা করে কিছুক্ষণ, ওর ভালো লাগবে। তো আমি একটা ভেঙে নিই। তো এদিকে রোদ খুব আছে, খুব রোদ, খুব রোদ। তো রোদের মধ্যেই আমরা ছায়াতে, ছায়ের মধ্যে দাঁড়িয়ে আছি, আর ফুলগুলো নিয়ে
খুব ভালো। এই ফুলটা শিবের পুজোয় লাগে। এটা কি ফুল বলো বন্ধুরা, তোমরা জানি না আমি, কিন্তু এই ফুলটাকে আমরা বলি চিদভাং ফুল। আর এই ফুলটা দিয়ে শিবরাত্রিতে সবাই জল ঢালে, শিবের মাথায় ফুলটা দিয়ে পুজো হয়। আর এখন বাবা এখনো তো আসছে না, তো দেখো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে তোমাদের। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো। তো আমরা দাঁড়িয়ে আছি, বাবা একটু বাড়ি গেছে, তালা ভুলে গেছে, তো তালা টানতে গেছে, আর আমরা এখনো দাঁড়িয়ে আছি। ওই যে আসছে হেঁটে হেঁটে, ওই যে রাখলো কার বাড়িতে সাইকেল, আর মিমিও ফুল নিয়ে খেলা করছে। মিমি দেখো, মিমি ফুল নিয়ে খেলা করছে, আর আমিও দাঁড়িয়ে আছি মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি বন্ধুরা। তো বন্ধুরা দেখো, বন্ধুরা ট্রেন যাচ্ছে এটা দিয়ে, তো ট্রেনটাও দেখে নিলাম আমরা, ট্রেনটাও দেখা হয়ে গেল, আর চলে আসছি আমরা হেঁটে হেঁটে। আর এটা ট্রেন যাচ্ছে, তো ট্রেনটা মিমিকে দেখালাম, মিমিও দেখলো ট্রেনটা। তো আমের বাগানটা এদিকে, শুধু আমের বাগান, শুধু আমের বাগান, খুব আমের বাগান আছে। আর এই যে বাবা মা মিমিকে হাত ধরে হাঁটছে, আর আমি ভিডিওটা করছি পিছন থেকে। তো আর মিমি হাঁটতে পারে না বেশি, দিদার কোলে উঠছে, একবার দাদুর কোলে উঠছে, আর আমরা কাছিয়ে গেছি আর চলে আসলাম প্রায়, আমরা চলে এসেছি কাছাকাছি। তো আমরা চলে আসলাম রোডের ধার, ফাইনালি চলে এসেছি, অনেক হাঁটলাম, অনেকটা পথ হেঁটেছি, এবার চলে আসলাম, এবার গাড়িতে উঠবো আর যাবো। কিছুক্ষণ দাঁড়াতে হবে এখানে। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা টোটো পেয়েছি, টোটো যাতে উঠে গেছি বন্ধুরা। আর এখানে মিমি ঘুমিয়ে গেছে, ও গাড়িতে উঠলেই ঘুমিয়ে যায়, ঘুম পেয়ে যায়, বারবার করে উঠাচ্ছে, আবার চোখ বন্ধ করছে, ঘুমাচ্ছে। তো আমরা গাড়িতে উঠে গেলাম বন্ধুরা, এবার পৌঁছে যাব। তো মিমি ফাইনালি ঘুমিয়েই পড়লো, ওকে আর জাগিয়ে রাখতে পারলাম না, ঘুমাচ্ছে ও, ওর খুব ঘুম পেয়েছে। আর আমি আর মা গল্প করছি আর চলে যাচ্ছি। তো আমরা চলে আসলাম। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর খুব রোদ, বাইরে ক্লান্ত হয়ে গেছি, আর মিমি তো গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছে, আর এই যে ও ঘুমিয়ে পড়েছে এখন, এই যে ঘুমাচ্ছে, এত ঘুম পেয়েছে, জুতা টুতা কিছুই খুলিনি, এমনি ঘুমিয়ে পড়েছে। আর এখন একটু রেস্ট করবো, আবার রান্না করতে হবে, রান্না বান্না করবো। দেখতে থাকো বন্ধুরা, সবাই লাইক করে দিবে, বাই বাই, এখন পরে আবার দেখা হবে। তো বন্ধুরা মায়ের বাড়ি থেকে চলে এসেছি, মায়ের বাড়ি থেকে এসে রান্না বসিয়ে দিয়েছি, আর দেরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি, তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম। এই দেখো বন্ধুরা, এই যে দেখাচ্ছি, দেখো একদিকে ভাত বসিয়েছি, আর এখানে রান্না হচ্ছে মুগের ডাল, মুগের ডালটা রান্না হচ্ছে, আর এখানে মাছের মাথা আছে, মাথাটা জলে দিয়েছি, ফ্রিজ থেকে বের করেছি, তো তো এখনো বরফ হয়ে আছে, তো এখানে মুগের ডালটা ভাজছি এখন। এটা করে তাড়াতাড়ি করে খুব শর্টকাটে রান্না করব, তাড়াতাড়ি করে রান্না করে নিব। তো তোমরা দেখো বন্ধুরা, আমরা আজকে রান্না করছি, আর এখানে করলা আছে, করলাটা রান্না করব। এই যে করলাটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে করলা ভাজা আর আলু ভাজা, করলা ভাজা আলু ভাজা, আর মুগের ডাল করব, পাঁপড় করব, হয়ে যাবে। তো সব কিছু রান্না করছি বন্ধুরা, এসেছি তাড়াতাড়ি করে, খুব তাড়াতাড়ি করে এসে রান্না বান্না করলাম, হয়ে গেল। যে ডাল বন্ধুরা, এখানে করলা আলু ভাজা হচ্ছে রান্না, খুব ভালো লাগে খেতে, তেতোটা কম লাগে এইভাবে আলু দিয়ে ভাজলে। পেঁয়াজ দিয়েছি, ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব, রান্না আমার কমপ্লিট। সবাই লাইক শেয়ার করে দিবে বন্ধুরা। রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো বন্ধুরা, আর এখন খাওয়া দাওয়া করবো আমরা সবাই। আর মিমি ঘুমাচ্ছে, বাবা ঘুমাচ্ছে, আর মা মোবাইল দেখছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে সবাই রেস্ট করব, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই বন্ধুরা, টাটা।